Assalamualaikum, প্রিয় দর্শক, আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন এই যে আমি বসে আছি, তার পাশে একটা ঘাস দেখা যাচ্ছে। এই যে ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, এটা এই প্রথম লাগানো হয়েছে। দেখতেই পাচ্ছেন, এবার সরাসরি দেখাবো ঘাসটা কতটুকু দূরত্বে লাগানো হয়েছে, সারিগুলো কতটুকু দূরত্বে। দেখতেই পাচ্ছেন এই যে ঘাসটার ডিস্টেন্স, দেখেন একটা গাছের থেকে আরেকটা গাছ, গাছের ডিস্টেন্স দেখেন। এই একটা ঝাড়, এই একটা ঝাড়, এই যে একটা ঝাড়, এই দেখেন আমরা এই লাইনটা দেখাচ্ছি, এই যে এক হাত দূরে দূরে লাগানো এই যে ঝাড়গুলা দেখতেই পাচ্ছেন সারিবদ্ধভাবে একটার পর একটা ডিস্টেন্স কতটুকু। দেখেন এই প্রথম, এই ঘাসগুলো একদম প্রথম চলতেছে কাটিং। দেখতেই পাচ্ছেন এই যে ফাঁকা জায়গা কিন্তু থাকবে না, এই যে ঘাসটা রোপণ করা, এই যে কতগুলা চারা হয়েছে দেখেন, এখনও কত ছোট, তারপর একটার পর একটা অঙ্কুর গজাচ্ছে হচ্ছে। এই দেখতেই পাচ্ছেন নতুন নতুন চারা হচ্ছে, এই যে চারাগুলা হচ্ছে দেখেন, চারা আর চারা মানে অসংখ্য, মানে পাল্লা দিয়ে চারাগুলো গজাচ্ছে। দেখতেই পাচ্ছেন চারার কোনো শেষ নাই। এই যে তার মানে এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটাও থাকে না, এক সময় এইটাও ফিল আপ হয়ে যাবে। এটা এই ঝাড়, এই ঘাসটার মানে আপনার এত বেশি ফলন যে এটা, এই ঘাসটায় অধিক ফলন হয়। এটা দেখছেন একটা ঝাড়ে কতটুকু চারা হয়, আর এই ঘাসটা হচ্ছে দুইটা ঝাড় কাটলে আপনার একটা, যত বড় গরু হোক না কেন, একটা গরুর একদিনের খাবার হয়ে যাবে। প্রিয় দর্শক, এই দেখতে পাচ্ছেন এই যে ঘাসগুলা, এখন কিন্তু বর্ষার মৌসুম। এই বর্ষার মৌসুম অনেক জানেন এবছর খুব বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেও এই বর্ষার মৌসুমেও দেখেন এই ঘাসগুলা কত সুন্দর হয়েছে। এক কথায় হচ্ছে এই গাছটা 12 মাস আপনি ফলন পাবেন, এটা সারা বছর, সারা বছর এই গাছটার ফলন পাবেন আপনি, মানে গ্রীষ্ম বর্ষা শীত যে কোনো মৌসুমে ঘাসটা ভালো ফলে। দেখতেই পাচ্ছেন এই যে এই ঘাসটার ভিতরে কই কোনো চারা মিস্টেক নাই, ঝরাঝিনো নাই, এটা হচ্ছে শুধুমাত্র এই একটু কীটনাশক প্রয়োগ করতে হয় মাঝে মাঝে, এটাই হচ্ছে বড়, এছাড়া অন্য কিছু ঝামেলা নাই। দেখেন পরিচর্যায় এই একটু মাঝে মাঝে পাতাগুলা বা ডগাগুলা আপনার পোকায় ধরতে পারে, সেক্ষেত্রে একটু কীটনাশক ব্যবহার করবেন আর ইউরিয়া সার মাঝে মাঝে প্রয়োগ করবেন, যাতে ঘাসটা একটু সতেজ থাকে এবং বড় হয়। এছাড়া একদম সহজ সরলভাবে এই ঘাসটা রোপণ করা যায়। দেখেন একটু উঁচু জায়গা, সেই উঁচু জায়গাতে আমরা রোপণ করেছিলাম। দেখেন এই প্রান্তেও কিন্তু আমাদের অনেক ঘাস রোপণ করা আছে, এই যে একটু দেখতে পাচ্ছেন এখানে অনেক ঘাস রোপণ করা আছে। তারপর আমি আরেকটা প্রান্ত দেখাচ্ছি, এটা এই যে এই পাশে, এই পাশে দেখেন একটা বিশাল বড় ঘাসের প্রজেক্ট দেখতে পাচ্ছেন। আমরা এগুলা স্টেপ বাই স্টেপ রোপণ করেছি, যাতে সারা বছর সারা মৌসুমে কাটিংগুলো আমরা দিতে পারি গ্রাহকদের। সেই যে এই দেখতে পাচ্ছেন এই যে আমাদের বড় প্রজেক্টটা, এখানে দেখেন অলরেডি ঘাস কিন্তু অনেক মোটামুটি ভালো বড় হয়ে গেছে। তো এরকম মানে আপনার স্টেপ স্টেপ 5 থেকে 6টা ধাপের ঘাস আমাদের কাছে রয়েছে, মানে সারা বছর আমাদের কাছে পরিপক্ক কাটিং আপনারা পাবেন, একেবারে বছরের 12 মাসই আপনি পরিপক্ক কাটিং পাবেন। কারণ আমাদের 5টা প্রজেক্টে ঘাস আছে স্টেপ বাই স্টেপ, একটা প্রজেক্ট শেষ হয় আর একটা প্রজেক্ট আমরা কাটিং সংগ্রহ করি। সেক্ষেত্রে যদি আপনি পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। শুধুমাত্র আমরাই চেষ্টা করি প্রজেক্টের পরিমাণ বাড়িয়ে দিয়ে সারা বছর পরিপক্ক কাটিং সংগ্রহ করার। সেক্ষেত্রে যদি আপনি মানসম্মত কাটিং চান, ভালো মানের কাটিং চান, গুণগত মানের কাটিং চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক আমরা কাটিংগুলো ডেলিভারি করে দেবো আপনাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, স্বল্প মূল্যে যত সহকারে পাঠানোর চেষ্টা করি আমরা মার্কেটে। যদিও এটার দাম যাই থাকুক না কেন, তার থেকে আমরা অবশ্যই কিছুটা কিছুটা হলেও আমরা গ্রাহকদের ছাড় দিই, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে যারা উদ্যোক্তা রয়েছেন বা যারা উদ্যোক্তা অলরেডি আছেন তাদের সর্বোচ্চ সুযোগ দিয়ে স্যাক্রিফাইস করে তাদের পাশে থাকা এবং তাদের পাশে থেকে তাদের এই ঘাসগুলোর সার্ভিস দিয়ে আমরা চাই আরও বেশি আত্মকর্মসংস্থানে আগায় যাক, বাংলাদেশের মানুষগুলো আরও বেশি আগাক এবং কি নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হোক, সেই লক্ষ্যে কাজ করতেছি। এত কিছু পরিশ্রমের মাঝে সামান্য বেনিফিটের বেনিফিট আশা করি আমরা আসলে উদ্যোক্তা হয়েছি। তো অবশ্যই আমরা নিত্য নতুন ভিডিও দেবো এই চ্যানেলে, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের আরও উদ্যোক্তা তৈরি করার জন্য আপনারা উৎসাহ দিবেন, তাতে আসলে বেকারত্ব দূর হবে, বাংলাদেশটাও আসলে তিলে তিলে মান আর্থিক স্বাবলম্বী হবে এবং একটা উন্নয়নশীল দেশ হিসেবে আমরা বাংলাদেশে গড়ে তুলতে পারবো। সেক্ষেত্রে সবারই একটা আত্মকর্ম সৃষ্টি হবে এবং সবাই সব জায়গা থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবো, সবাই সুস্থতা কামনা করে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।
এমন সাবাস।